মুর্শিদ কুলি খান, বাংলার প্রথম নবাব। মুঘল সাম্রাজ্যের সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর তিনিই প্রথম স্বাধীন নবাব হিসেবে অধিষ্ঠিত হন। এ পর্বে হিস্টোপিডিয়া জানাবে তারই কাহিনী। মুর্শিদ কুলি খান 1665 সালে ডেকান মালভূমির দরিদ্র হিন্দু পরিবারে ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে ইস্ফাহান নামক এক মুঘল কর্মকর্তা ওনাকে ক্রীতদাস হিসেবে ক্রয় করেন। তিনি ইস্ফাহানের সাথে ইরানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে মুহাম্মদ হাদি বা মির্জা হাদিতে সংস্কার করেন এবং তার মৃত্যুর পর তিনি ভারত ফিরে আসেন ও মুঘলদের অধীনে দেওয়ান পদে চাকরি করেন। তিনি খ্রিস্টাব্দ 1700 থেকে 1708 হায়দ্রাবাদ, 1708 থেকে 1710 ডেকান এবং 1710 থেকে 1713 বিহারের দেওয়ান পদে চাকরি করেন। পরবর্তীতে 1713 থেকে 1717 খ্রিস্টাব্দ বাংলার নায়েব নাজিম নিযুক্ত হন। এ সময় তিনি আজিম উস শানের সাথে রক্তক্ষয়ী দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েন। পরবর্তীতে 1717 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর 10 বছর পর মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে অধিষ্ঠিত হন। এ সময় তিনি অসংখ্য ভবন, অফিস, দেওয়াখানা, মসজিদ ও পুদিনাও নির্মাণ করেন। তার নির্মাণে কাতরা মসজিদ ও দুখরিয়া অঞ্চলের রাজপ্রাসাদ ভ্রমণকারীদের জন্য প্রচলিত। মুর্শিদ কুলি খানের প্রচলিত উৎসবের মধ্যে রয়েছে পুন্নাহ ও মৌলিদ। তারই আমলে চাল রপ্তানি নিষিদ্ধ আইন পাশ করেন। মুর্শিদ কুলি খায়ের রাজত্বকালে হিন্দুরা সচ্ছল ছিল। মুর্শিদ কুলি খা 1727 সনের 30 জুন 66 থেকে 67 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তাকে তারই নির্মাণাধীন কাতরা মসজিদে দাফন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে মতামত জানান ও শেয়ার করুন। পরবর্তী ঘটনা ও আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।